আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে পুরো নিউ মার্কেট ঘুরতে আসলাম মেয়েকে নিয়ে সাথে করে। তো কেনাকাটা শেষ, এখন মেয়ে খাওয়াবে। ফাস্টফুডের দোকানে ঢুকলাম, অর্ডার করেছে এটা, আর মেয়ে নিছে তেহারি। এখন আমরা এটা খাওয়া দাওয়া করবো। তো আমরা বাসায় চলে আসছি, কি কি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি কিছু সার্ভিং বোল কিনেছি, এই যে একটা সার্ভিং বোল নিয়ে আসছি, তিনটা সার্ভিং বোল নিয়ে আসছি, আর কিছু কেকের ডেকোরেশনের জন্য পাইপিং ব্যাগ নিয়ে আসলাম, আর একটা সার্ভিং ট্রে এটাও নিয়ে আসছি। এটা খুব ভালো লাগে অনেক কিছু পরিবেশন করার জন্য। আর এই যে রুটি বা কেক তৈরির জন্য একটাই নিয়ে আসছি, কিছু কাটার নিয়ে আসলাম, একটা সবজি কাটার কাটার নিয়ে আসলাম। আসলে ছিল একটা, ধার কমে গেছে, মেয়ে এক জোড়া জুতা কিনে দিল। তো মেয়ে জুতা কিনে দিল, আর এখানে মেয়ের জন্য, মেয়ের চুল পড়ে যাচ্ছে, ভিটামিন কিছু ক্যাপসুল নিয়ে আসছি একটা তেলের সঙ্গে ব্যবহার করার জন্য, আর মেয়ে একটা এটা ফেস পাউডার এটা নিয়ে আসলো। মেয়ে আইসক্রিম বানাবে, কুলফি আইসক্রিমের বক্স কিনে নিয়ে আসলো, আর একটা ঝক নিয়ে আসলাম, বিশাল বড় একটা ঝক, খুব ভালো লাগলো এই জন্য নিয়ে আসলাম। মেয়ে চুড়ি নিয়ে আসলো মাল্টি কালারে, যদিও পরে না কিন্তু কিনে এনে ঘরে রেখে দেবে। আর বাবাকে ফতুয়া গিফট করলো, দুইটা ফতুয়া কিনে দিল, আর আমাকে খাওয়াইলো, সেটা তো আপনারা ভিডিওতে দেখবেনই। আর বাবার জন্য এগুলো নিয়ে আসলাম, আর খুব জরুরি একটা জিনিস, আমার একটা প্লেন বেলুনের খুব দরকার ছিল ফুচকা এগুলো বানানোর জন্য, এটা নিয়ে আসলাম। ও এটা মেয়ের মোজা, মেয়ের কলেজে পানি নেওয়ার জন্য একটা ওয়াটার বোতল নিয়ে আসলাম। এই তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো। তো সব কিছু গুছিয়ে রাখি, আর বাসায় এসে দেখি যে আরেকটা সারপ্রাইজ, সেটা হলো ছেলে ফ্যামিলি প্যাক কাচ্চি বিরিয়ানি পাঠাইছে। এখন খাওয়া দাওয়া করবো, আপনাদেরকেও দেখাবো। আজকে আমাদের এলাকায় গ্যাস নাই, কোনো জায়গায় গ্যাস নাই, তো ছেলে অফিসে বসে এটা ফেসবুকে দেখে আমাদের জন্য কাচ্চি ভাই থেকে ফ্যামিলি প্যাকেট দুই প্যাকেট কাচ্চি বিরিয়ানি পাঠিয়েছে। তো আসলে আমাদের পাশে গ্যাস আছে, ও আমাদের সাথে যোগাযোগ না করে এটা পাঠিয়ে দিছে। তো আমরা কার্ড দিয়ে গ্যাস চালাই, আমাদের আসছে, তো খুব ভালো হলো, খুব মজা করে খাচ্ছি, আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আসলে কাচ্চিটা অনেক ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে, বাসমতি রাইস আর খাসির মাংস অনেক ঝাল হয়েছে। আমরা আসলে বাসায় আমার ছেলেরা সবসময় খেয়ে থাকে কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি।